আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন নার্সারি বিষয়ক রিভিউতে। নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি। এগুলো আপনাদেরকে দেখিয়ে থেকে আমাদের সংগ্রহে কী কী ধরনের ফলের চারা রয়েছে। পূর্বে আমি বহু প্রতিবেদন বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে দিয়েছিলাম। বিগত এক বছর আগে লটকন নিয়ে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম, যে প্রতিবেদনে আমি ড্রামের মধ্যে লটকন গাছে লটকন সহ দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এই প্রতিবেদন দেওয়ার পর থেকে আমি অসংখ্য লটকনের চারা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিক্রি করেছি, সেটা অনলাইনে বিক্রি করেছি, অফলাইনে বিক্রি করেছি। আর যারা আমার কাছ থেকে চারা নিয়েছিলেন, আড়াই বছর বয়সী চারাগুলো নিয়েছিলাম, গ্রাফটিংয়ের চারা, বলেছিলাম যে এগুলোতে মার্চ মাসে ফুল আসবে। তো আশা করতেছি আপনারা যারা গাছগুলো রোপণ করেছেন নিয়ে আপনাদের গাছে ফুল চলে এসেছে, হয়তো আপনাদের সাথে আমার যোগাযোগ নাই, মোবাইল নাম্বার নাই আপনাদের। আর আমি বলেছিলাম যে প্রতিটি গাছে ফুল আসবে। তো আমাদের এখানে ওই আড়াই বছর বয়সী যে গাছগুলো আছে বর্তমানে এগুলোর বয়স হচ্ছে 3 বছর, এবং এই 3 বছর বয়সে এই গাছগুলোতে ফুল চলে এসেছে লটকনের, আর সেটা দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটি করা। আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলেছিলেন যে ফুল আসলে ভিডিও দেওয়ার জন্যে, যাতে করে আপনারা দেখতে পারেন, স্বচক্ষে দেখে চারাগুলো নিতে পারেন, আর এর জন্য আমি ভিডিওটি করছি আজকে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই লটকন গাছে ফুল এসেছে। তো চলুন আমরা এই অল্প বয়সী গাছে যে ফুল এসেছে সেটা দেখব। আমি এখন আপনাদেরকে এই গাছের কাছে নিয়ে যাব। আর আপনারা একটা কথা অবশ্য জানেন যে লটকনের জন্য সারা বাংলাদেশে আমাদের নরসিংদী জেলা আর শিবপুর উপজেলা হচ্ছে বিখ্যাত। আর আমাদের এই নরসিংদীকে লটকনের রাজধানী বলা হয়, ঐতিহ্যবাহী একটি ফল নরসিংদীর লটকন। মূলত লটকন মার্চ মাসে ফুল আসে এবং এটা ফল পাকতে মে জুন পর্যন্ত সময় চলে যায়। আর আমাদের নরসিংদীতে লটকনের 3টা প্রজাতি আছে, একটি হচ্ছে ছোট সাইজ হয় এবং হালকা টক থাকে, আরেকটি হচ্ছে প্রচুর পরিমাণে ধরে মিষ্টি হয় এবং বড় সাইজের লটকন, আরেকটি হচ্ছে বড় হয় কিন্তু ফল ধরে কম। তো আমি এখন যে চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে লটকনের চারা। এই চারাগুলোর বয়স 3 বছর হয়েছে এবং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা আছে, এবং এই 3 বছর বয়সী গাছগুলোর উচ্চতা হবে 6 থেকে 7 ফিট, এবং এই 6-7 ফিটের মধ্যেই গাছগুলোতে ফুল চলে এসেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে যদি প্রথমে লক্ষ্য করে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি কলমের গাছ এবং এই গাছটিতে এই প্রথম ফুল ধরেছে, লটকনের ফুল দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই গাছটি গোড়াতে প্রচুর পরিমাণে লটকনের ফুল ধরেছে এবং এর উপরের অংশেও লটকন দেখা যাচ্ছে। আর লটকনের বিষয় হচ্ছে, একটি গাছ যত বয়স হবে, একটি গাছ যত বড় হবে আর এটার ফলের পরিমাণ তত বাড়তে থাকবে। এদিকেও যদি আরেকটি গাছ দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতেও লটকনের ফুল চলে এসেছে। তো এরকমভাবে আমাদের এখানে আরও গাছ আছে যেগুলোতে ফুল আসে। তো এই প্রথম ফুল এসেছে এই জন্য এগুলোতে ফুলের পরিমাণ কম, কারণ লটকন গাছ হচ্ছে যত বয়স হবে যত বড় হবে ফুলের পরিমাণ ফলের পরিমাণ তত বাড়বে। এখানে যতগুলো চারা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের লটকনের চারা এবং এগুলো 3 বছর বয়সী চারা। এদিকেও একটি গাছে দেখাচ্ছি আপনাদেরকে ফুল এসেছে। তো আমি আশা করতেছি যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন আপনাদের গাছও ফুল এসেছে এবং এবার ইনশাল্লাহ ফল পাবেন। আরও গাছ আছে যেগুলোতে ফুল এসেছে, এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছে সবগুলোতে ফুল চলে আসবে। মূলত মার্চ মাসে ফুল আসে, কিন্তু আমি এখন দেখাচ্ছি যেগুলোতে একটু অ্যাডভান্স ফুল চলে এসেছে এই গাছগুলো দেখাচ্ছি। তো এদিকে আরেকটি গাছও আমি দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন যে এই গাছটিতেও ফুল এসেছে। এই যে এই গাছটিতে ফুল এসেছে, এখানে উপরে অংশ ফুল দেখা যাচ্ছে। তো খুব বেশি বড় না কিন্তু গাছগুলো, 6 থেকে 7 ফিট উঁচা এবং এগুলো গ্রাফটিংয়ের চারা, প্লাস্টিকের বস্তায় রাখা আছে, এগুলোতে ফুল এসেছে। এদিকে আরেকটি গাছ আপনাদের দেখাইনি, এই পাশে গাছটিতে ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে তো উপরে দেখা যাচ্ছে ফুল, কিন্তু এই গাছের সমস্ত কাণ্ডে আস্তে আস্তে ফুল বের হতে থাকবে, আর একবার মার্চ মাসের শেষ পর্যন্ত ফুল বের হতে থাকে গাছে। এবং এখানে আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই গাছটিতেও ফুল দেখা যাচ্ছে, একসাথে দেখা যাচ্ছে অনেক ফুল। এই গাছটিতেও আপনারা ফুল দেখতে পাচ্ছেন। তো লটকনের এই গাছগুলোতে প্রতিটাতেই ফুল আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিটা গাছে আস্তে আস্তে করে ফুল বের হচ্ছে। এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন যে ফুল বের হয়েছে। তো দর্শক, আমি বলেছিলাম যে আমাদের এই ছোট বয়সের এই গাছগুলোতে ফল ধরবে এবছর ইনশাল্লাহ। তো ফল ধরা শুরু হয়েছে। যারা এই ফুল সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চেয়েছিলেন, যারা আমাকে বলেছিলেন যে ফুল আসলে ভিডিও দেওয়ার জন্য, তাদের জন্য আমার এই ভিডিওটি করা। তো আপনারা চাইলে ফুল সহ গাছ নিতে পারেন আমাদের কাছ থেকে। এখানে আরেকটি গাছও ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা খুব মিষ্টি জাতের একটি লটকন। এবং এই লটকনের সাইজগুলো এমন একটি জাত যে 30 থেকে 35টা লটকন 1 কেজি হয়ে যায়, খুব বড় জাতের লটকন এটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাছেও ফুল চলে এসেছে। এর পাশে আরও যে কতগুলো গাছ আছে এটা তো ফুল দেখা যাচ্ছে, এই গাছটি তো আপনারা ফুল দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমাদের এখানে এই 3 বছর বয়সী প্রায় প্রতিটি চারাতেই ফুল চলে আসতেছে, এটা দেখানোর জন্য আজকে আমার এই প্রতিবেদনটি করা।
আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এখানে লটকনের গাছ, আবার এগুলো কলমের গাছ, বড় জাতের লটকন। তো যাই হোক দর্শক, আমি আজকে এই আমাদের নতুন গাছে লটকনের ফুল এসেছে এটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যের জন্য। আপনারা দেখতে পারেন যে আমাদের এই গাছগুলোতে ফুল এসেছে, আর আপনারা যারা রোপণ করেছেন আমাদের কাছ থেকে নিয়ে তাদের কাছেও ফুল চলে এসেছে আশা করি। দর্শক, আমি আবারও আমাদের নতুন নার্সারি বিষয়ক রিভিউ নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।